বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা আলোচনা করছি। তো আমাদের জৈব যৌগতে সাধারণত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই তিনটার পর মূলক হিসেবে থাকে হলো তোমার অ্যালকাইল মূলক। সেখান থেকে আমরা বের করি হলো অ্যালকানল, মানে আনল থাকবে, তারপরে অ্যালকানোইড। এর মধ্যে আমরা অ্যালকেন এবং অ্যালকিন সম্পর্কে জেনেছি। আজকে আমরা অ্যালকেন অ্যালকাইন থেকে আলোচনাটা ইনশাল্লাহ শুরু করব। অ্যালকাইনের ক্ষেত্রে তোমার ফার্স্ট যে বিষয়টি বলতে হবে সেটি হলো কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধন যুক্ত করে বসাতে, তিনটে করে বন্ধন সেখানে আছে। তো কার্বনের সাথে যখন কার্বন ট্রিপল বন্ড থাকে তখন সেটার নাম হলো অ্যালকাইন। বুঝতে পারছো কি? আর দ্বিবন্ধন থাকলে হবে তোমার অ্যালকিন। যে কোনো জৈব যৌগের যদি তুমি মিথেন, ইথেন, প্রোপেন, মানে প্রত্যেকের নামের শেষে যে এন অপশন, অন্যান্য অপশন গুলো আছে, সেখান থেকে আমরা যদি এখানে নামকরণে নিয়ে আসি তাহলে নামের শেষে যখন আইন থাকবে সেটি হবে অ্যালকাইন। তো এভাবে নামটাকে একটু পরিবর্তিত হয়ে যাবে, যেখানে মূলক হিসেবে সি ডাবল এইচ এর সাথে যুক্ত থাকবে। তো পরবর্তীতে এসিড প্লাস ক্ষারক সমান লবণ প্লাস পানি যে বিষয়টি আমরা জানি সেটি হলো যে কোনো ক্ষারক অপশন অর্থাৎ হাইড্রোক্সিল অপশন এই এসিডের সাথে, এসিডের এই অংশের সাথে বিক্রিয়া করে। এই বিষয়গুলো আমাদের এখানে বলতে হবে। এখন তুমি চাইলে একটি যৌগ লিখে সেটা একই সাথে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো লেখা সম্ভব, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এখানে দেখো এই লেখো ইয়েটা আমরা একটু দেখি, যখন কার্বনের সাথে কার্বনের এরকম একক বন্ধন থাকে তারপরে কার্বনের সাথে আবার বন্ধন থাকলো, এগুলো হলো একক বন্ধন। দেখো এরা ডাবল করে হাত ধরে, কিন্তু যদি এই কার্বনের সাথে কার্বনের বন্ধন হয় এরকম যে এখানে সির জন্য এখানে তোমার এটার সাথে তুমি যদি আরেকটা সি লাগাও তাহলেই কিন্তু আমরা এটি পেয়ে যাচ্ছি। তাহলে কার্বনের সাথে এই যে কার্বনের তিনটা করে বন্ধন যুক্ত হওয়ার পর আর একটি মাত্র বন্ধন থাকা আছে, তো সেটিকে এখানে ইয়েতে লিখবে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই কার্বন কার্বন ত্রিবন্ধন করার ফলে হাইড্রোজেনের পরিমাণটা কিন্তু প্রকৃতপক্ষে কমে যাবে। অর্থাৎ হাইড্রোজেন এখানে কিন্তু হবে হলো এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে কি? এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে এরকম অপশনটাই হলো তোমার অ্যালকাইন। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা ওকে, দেখো কিছু ভৌত ধর্মগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি। যেখানে ভারী কার্বন পরমাণু থাকে না, যেমন অ্যালকেন, মিথেন, ইথেন এগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু সেইগুলোর তো এখন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে হয় হলো অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে হবে অ্যালকাইন। তাহলে এই অ্যালকাইনের ক্ষেত্রে এই ত্রিবন্ধন প্রক্রিয়াটি শান্ত কার্বনের সাথে কার্বনের বা কার্বনের সাথে অন্য কোন হিটারের মৌলের কিন্তু সাধারণত বিস্তার। যাই হোক, আমরা এই কার্বনের মধ্যে যে বন্ধন প্রকৃতি থাকে এবং সেখানে
সেটা আমাদের কাছে এখানে গুরুত্বপূর্ণ। এখন দেখো যে আমরা এসিড প্লাস ক্ষারক সমষ্টি লবণ প্লাস পানি লিখি না, এখানকার লবণ প্লাস পানি এই অপশনের মতোই কিন্তু এই বিক্রিয়াটা দেওয়া আছে, তুমি যদি একটু লক্ষ্য করো খুবই সূক্ষ্ম হবে এটা। খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখো ঠিক সেম টু সেম। ক্লিয়ার কেটা? আচ্ছা এরপরে আমরা তাহলে এই এই আলোচনাটা এখানে ক্লোজ করে আমরা স্যার এগুলো কি অ্যালকেন, এই যে যে সিকটা আছে যে ওই যে এখানে অ্যালকিন অংশটা ওইভাবে দেয়া আছে, এখানে অ্যালকাই এটা হলো তোমার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যেমন এস্টার তৈরি, এস্টারটা কি যেমন আমি যদি অজৈব যৌগে সোডিয়ামের সাথে মানে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া দিতাম তাহলে দুই ধূমের মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে বিক্রিয়া হতো এবং আমাদের এই পড়ার ভারসাম্য বা অন্য অপশন গুলো নষ্ট হতো। তো আমাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা বিক্রিয়া করার সময় একটি জৈব যৌগের সাথে অন্য একটি জৈব যৌগেরই বিক্রিয়া করি, তাতে করে বিক্রিয়ার গতিগুলো একটা এককভাবে অবস্থান করে, একক প্রশ্ন করে। আচ্ছা মানে আমি যে প্রশ্নটা করলাম হ্যাঁ 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 এটা হচ্ছে, আমি বলতেছিলাম যে আমরা তো কেবলই অ্যালকেন পড়লাম, তো স্যার এই যে যেই হচ্ছে যে দুইটা মানে উৎপাদে বিক্রিয়কে যে দুইটা আছে ওই বিক্রিয়াটারই না অ্যালকেন তুমি মানে অ্যালকিন আমরা পড়িনি, আছে পড়ছি তো। তাহলে অ্যালকিনের পরে অ্যালকাইনই হবে, তুমি অ্যালকাইনের আমি মৌলিক যে বিষয়টা সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আসলে অ্যালকোহল নিয়ে, অ্যালকোহলের সাধারণত অ্যালকাইল মূলকের সাথে ওএইচ মূলক এই যে এরকম দেখো এই যে CH3 আমার কথা হচ্ছে আমার যে বিষয়টি সেটা আমি যদি মিথেন আঁকাই মিথেনের পরিপূর্ণ যা আছে তা আমি মেইনটেইন করবো, এবং এখন এই এটাকে তুমি যদি ওই অ্যালকাইল মূলক আকারে প্রকাশ করো তাহলে কি হবে, খালি CH3, এটাকে যদি অ্যালকোহল লাগা তাহলে বাড়তি জনের সাথে ওএইচ লাগাই দিবা তাহলে অ্যালকোহল হয়ে যাবে, যদি কও যে না আমি অ্যালডিহাইড বানাবো CHO লাগাই দিবা, যদি আমি বলি যে এটি এসিড আকারে প্রকাশ করো তাহলেও কিন্তু করা যাবে। তো আশা করি মূল বিষয়টি বুঝতে পারছো যে এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিলে সেটা হলো অ্যালকাইল মূলক, এর সাথে ওএইচ লাগালে সেটা এসিড হবে, এর সাথে CHH লাগালে সেটা তোমার হলো ক্ষারক, মানে যাস খালি কৌশল ঠিক আছে কি? জি স্যার। তো ওকে তাহলে আমরা এখানে যে অপশনটা আছে সেটার উপর আমরা একটু জোর দিই, এখানে দেখো সোডিয়ামের সাথে বিক্রিয়া দেওয়া আছে, ফসফরাসের সাথে আছে, ফসফরাস 2 ক্লোরাইডের সাথে আছে, ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকটা বিক্রিয়াতেই তুমি
হ্যাঁ, প্রত্যেকটা অপশনে যদি আমরা এরকম প্রয়োজনীয় অংশগুলো যদি এখানে দিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যেমন দেখো, এখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, আমি জানতে চাচ্ছি যে এই বিক্রিয়ার অপশন গুলো কি তোমার কাছে কোনো প্রবলেম কিনা। এই যে এটা, যেমন এই বিক্রিয়া কিন্তু এর আগে করা হয়েছে, আমি এখানে একটু দেখে দিই। এই তো মনে মনে ভাবো যে এই হাইড্রোজেনকে সরায়ে, ওই যে হাইড্রোজেনকে সরায়ে দেওয়া হলো, দিয়ে এখানে এই জিনিসটা বসলো, এই যে এই অংশ আর এখানকার এই অংশ মিলে হলো পানি তৈরি হয়েছে। তাহলে পানি তৈরি করলে তোমার তাহলে কি হবে, এই যে এসও ফোর এইচ না, এই এসও ফোর এইচ অথবা এসও ফোর এটা উৎপন্ন হবে। তাহলে এখন তুমি নিজে দেখো যে এই যে সালফিউরিক অ্যাসিড বলে আমরা যেখানে এত ভয় পাই, সেটা কিন্তু এখানে অনায়াসে তৈরি হচ্ছে উল্টা দিকে। কাজেই আমাদের এখানে রাসায়নিক সাম্যাবস্থানে বিক্রিয়াকে সম্ভব দিকে, হ্যাঁ, অন্যান্য অপশন গুলো নিয়ে আমরা একটু দেখবো। এখন দেখো, আমি যদি এটার নর্মাল বিক্রিয়াটি তোমার ইয়েতে দেখাই, অ্যালকোহল CH3 এরকম, এটার সাথে তোমার এই অ্যালকোহলের সাথে যে কোনো অ্যাসিড লাগাও, এখন দেখো এই জায়গাতে এই দুটো মিলে কি তৈরি হবে বলতো? পানি না, এই যে এটা ক্ষারক ভাবো, এটা অ্যাসিড ভাবো। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি?